অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়া। আপনি জানেন কি অক্ষয় তৃতীয়া কি এবং এর মাহাত্ম্য ফল কি আর কিভাবে আপনি পালন করবেন, আর এই অক্ষয় তৃতীয়ার দিনে কোন শুভকর্ম সম্পাদিত হয়েছিল? তাহলে আসুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য জেনে নিন। অক্ষয় তৃতীয়া কি? বৈদিক শাস্ত্রে বর্ণিত মাহাত্ম্যপূর্ণ তিথি সমূহের মধ্যে অন্যতম হল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যা অক্ষয় তৃতীয়া নামে খ্যাত। একে পরশুরাম জয়ন্তীও বলা হয়। অক্ষয় শব্দের আক্ষরিক অর্থ যার ক্ষয় বা বিকার নেই। এই তিথিতে অনুষ্ঠিত যে কোনো শুভকর্মের ফল অক্ষয় হয়ে থাকে, তাই ভগবানের অত্যন্ত প্রিয় এই তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া কেন গুরুত্বপূর্ণ? সাধারণ পুণ্যকর্মের ফল শীঘ্র ক্ষয় প্রাপ্ত হয়। কেউ পুণ্য বলে স্বর্গলোকে গেলেও পুণ্য ক্ষয়ে আবার তাকে পৃথিবীতে ফিরে আসতে হয়। কিন্তু ভগবানের অত্যন্ত প্রিয় এই অক্ষয় তৃতীয়া তিথিতে সম্পাদিত যে কোনো পার্বতিক কর্মের ফলে ভগবান প্রসন্ন হয়ে অক্ষয় ফল দান করেন। এই জগতে সবই ক্ষয়িষ্ণু বা চিরস্থায়ী নয়, তাই অক্ষয় ফল দানের জন্য ভগবান আমাদের অক্ষয় লোকে অর্থাৎ ভগবদ্ধমে নিয়ে যান, যেখানে গেলে কাউকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। ভক্ত সর্বদাই ভগবত ভক্তিমূলক কর্মে যুক্ত, তাই সকল তিথি বার ও পর্বই বৈষ্ণবদের অনুকূলে। কিন্তু সাধারণ মানুষও যেন ভগবত ভক্তিতে উন্নতি করতে পারেন, সেজন্য ভগবান এ সকল তিথির মাধ্যমে তাদের বিশেষ সুযোগ প্রদান করেন, যেন তারাও সুদুর্লভ ভক্তি অত্যন্ত স্বল্প মূল্যে ক্রয় করতে পারেন। তাই আমাদের প্রত্যেকের জন্য অক্ষয় তৃতীয়া তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্ষয় তৃতীয়ার দিনে সংগঠিত বিশেষ কার্যসমূহ ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অতীতে বহু মহৎকার্য সংগঠিত হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার তিথিতে, যেমন সত্য ও ত্রেতা যুগের সূচনা, গঙ্গাদেবী মর্ত্যলোকে আগমন, পরশুরামের আবির্ভাব, মহাভারত রচনা শুরু, যজ্ঞের উপাদান যবের উৎপত্তি, সীমের চলমে জিউর নৃসিংহদেবের দর্শন, দ্রৌপদীর অক্ষয়পাত্র লাভ, বদ্রিকাশ্রমে দ্বার উন্মোচন, ব্রহ্মার সৃষ্টিকার্য সূচনা, চন্দনযাত্রা শুরু, রামচন্দ্রের রাজ্যাভিষেক, কৃষ্ণ সুদামা মিলন, কুবের পথ লাভ, দ্রৌপদীর বস্ত্রহরণকালে অক্ষয় বস্ত্রদান, মা অন্নপূর্ণা দেবীর আবির্ভাব, শঙ্করাচার্যের কনকাধার নামক বিখ্যাত শ্লোক রচনা, দ্বাদশ গরুড়দেবের সেবা, বাঁকে বিহারীর চরণ দর্শন, ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম, জগন্নাথদেবের রথের নির্মাণ কাজ শুরু হয় এই তিথিতে। অক্ষয় তৃতীয়া কীভাবে পালন করবেন? এই তিথিতে ভগবত কথা শ্রবণ, ভগবানের দিব্য নাম জপ কীর্তন, গীতা ভাগবত আদি শাস্ত্র অধ্যয়ন, ভগবানের শ্রীবিগ্রহ অর্চন ও বন্দন, শ্রীগুরু বৈষ্ণব সেবা, সাধুসঙ্গ, ভক্ত ও ভগবানের উদ্দেশ্যে দান প্রভৃতির মাধ্যমে মনকে ভগবানের সেবায় ব্যস্ত রাখা উচিত। বৈষ্ণবগণ শ্রীকৃষ্ণের গুণমহিমা কীর্তনের রত থেকে চরকর্মীদের ভগবত কৃপা লাভে সহায়তা করেন এ ধরনের বিশেষ মাহাত্ম্যপূর্ণ তিথির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, কেননা আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আজকে এ পর্যন্তই। হরে কৃষ্ণ।